ঘর ঘোরালেই যদি বাড়ির দেওয়ালে চোখে পড়ে প্রিয় শিল্পীর আঁকা একটা ছবি, এমন ইচ্ছে আর কোন শিল্পরসিকের মনে না উঁকি দেয়, সেই স্বপ্নই হাতের মুঠোয় ধরার সুযোগ এনে দিচ্ছে সীমা আর্ট মেলা। শুক্রবার থেকে শুরু হলো সীমা আর্ট মেলা, যেখানে মিলবে যোগেন চৌধুরী, গণেশ পাইন, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ সাউ, শুভা প্রসন্নের মতো শিল্পীদের আঁকা ছবি। এই মেলা চলবে 24 তারিখ পর্যন্ত। খুব ভালো লাগছে যে এত লোক সিনেমা হল ছেড়ে, তারপরে দোকানপাট ছেড়ে চলে এসেছে এখানে শিল্পকলাকে সাপোর্ট করার জন্য। আমার মনে হচ্ছে এটা শিল্পীদের পক্ষে একটা খুব বড় মেসেজ যে এখনও মানুষ এই শহরে এত শিল্পকে ভালোবাসে, এবং আমার মনে হয় কলকাতার মতো এই শিল্পপ্রেমিকের মানে হার বোধহয় আর কোনো শহরে নেই। সাধারণ লাগছে, কারণ আমি প্রত্যেক বছর তো একদম ওপেনিংয়ে থেকে থাকি। এটা একটা আমাদেরও নিজেদেরও উৎসব শিল্পীদের জন্যে, এবং সীমা গ্যালারির সবাই মিলে আমাদের একটা উৎসবের মতো চলে, কারণ এই 3 দিন এখানে প্রচুর মানুষ আসেন, প্রচুর ছবি ভক্তরা আসেন, ছবি প্রেমীরা আসেন। শিল্পকলা ভাস্কর্যের পাশাপাশি আর্ট মেলায় উপরি পাওনা শিল্পীদের আড্ডা। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।